সামু যারা আজ গণসংখ্যা নিবেশনের আমাদের এটা দ্বিতীয় লেকচার গণসংখ্যা নিবেশনের এর আগের অধ্যায়ে আমরা কী শিখেছিলাম যে শ্রেণী ব্যবধান দেওয়া থাকলে না দেওয়া থাকলে কিভাবে শ্রেণী ব্যবধান নির্ণয় করে গণসংখ্যা নিবেশন তৈরি করতে হয় আর এই উদাহরণটা লক্ষ্য রাখো নিচের তথ্যে তথ্য হতে দেখো নিচের তথ্য হতে দশ শ্রেণী ব্যবধান নিয়ে একটি গণসংখ্যা সারণী তৈরি করো বা নিবেশন তৈরি করো তাহলে এখানে শ্রেণী ব্যবধান উল্লেখ দিয়ে আছে কত বলো দশ কিন্তু আগের উদাহরণে আমরা কি পাইছি কোনো শ্রেণী ব্যবধানের উল্লেখ ছিল না তাহলে এখানে আমরা যে কাজটা করব এই তথ্যগুলোর মধ্যে দেখো আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে কয়টা এক দুই তিন চার পাঁচ পাঁচটা পঞ্চাশটা তথ্য আছে আমাদের এখানে তো প্রশ্ন হলো যে এই পঞ্চাশটা তথ্যের মধ্যে আমরা আগে দেখতে হবে আবার বলছি গণসে প্রথম দাপ হল সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান আইডেন্টিফাই করা তাহলে প্রদত্ত তথ্যের সবচেয়ে বড় মান কত হলো একশো এবং প্রদত্ত তথ্যের সর্বনিম্ন মান লোয়েস্ট ভ্যালু কত হলো একশো অর্থাৎ হায়েস্ট ভ্যালু একশো আর লোয়েস্ট ভ্যালু হলো একশো এখন দেওয়া আছে শ্রেণী ব্যবধান কত দশ এই জন্যে আমরা পরিসর আর বের করবো না যদি শ্রেণী ব্যবধান না দেওয়া থাকতো তাহলে আমরা পরিসরকে পাঁচ এবং পঁচিশ দ্বারা ভাগ করে একটা সিস্টেমে আমরা বের করতাম তো যাই হোক এখন সরাসরি আমরা অঙ্কে চলে যাব এখন আরম্ভ সংখ্যা একশো ধরে যেহেতু আমার হাই লোয়েস্ট ভ্যালু কত একশো যদি এখানে একশো দুইও থাকতো তাও আমি কত ধরতাম একশো ধরে বহির্ভুক্ত পদ্ধতির সাহায্যে গণসংখ্যা নিবেশন তৈরি করা হলো সেটা তোমরা তোমরা অন্তর্ভুক্ত পদ্ধতি করতে পারো এটা কোনো সমস্যা না যে কোনো পদ্ধতির সাহায্যেও করতে পারো তো যাই হোক এখন আমরা লিখলাম কি শ্রেণী ব্যবধান আমার আরম্ভ সংখ্যা কত একশো একশো থেকে একশো দশ একশো দশ থেকে একশো বিশ একশো বিশ থেকে একশো তিরিশ একশো তিরিশ থেকে একশো চল্লিশ একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ এবং একশো পঞ্চাশ থেকে একশো ষাট একশো ষাট থেকে সত্তর একশো সত্তর থেকে একশো আশি যেহেতু আমার হায়েস্ট ভ্যালু কত আছে একশো আশি যেহেতু একশো আশি এখানে কাউন্ট করা যাবে না কোথায় কাউন্ট করতে হবে নিচে এই জন্যে আরেকটা ঘর আমি বৃদ্ধি করলাম যাই হোক এখন আমি সে আগের মতনই চিহ্ন দেবো তাহলে প্রথমটা দেখব প্রথম সংখ্যাটা কত একশো পনেরো তাহলে একশো পনেরো কোন ঘর আছে একশো দশ থেকে একশো বিশের মধ্যে আছে তারপরে আছে একশো বাহাত্তর একশো বাহাত্তর কোথায় আছে একশো সত্তর থেকে একশোর মধ্যে আমরা একটা চিহ্ন দিলাম একশো আটাশ কোথায় আছে একশো বিশ থেকে একশো তিরিশের মধ্যে একশো আটচল্লিশ কোথায় আছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশের মধ্যে একশো চল্লিশ কোথায় আছে দেখো একশো চল্লিশ এখানেও আছে এখানেও আছে তাহলে আমরা কোথায় লেখবো অলয়েজ নিচের ঘরে ওখানে লেখা যাবে না তাহলে আমরা কোথায় লিখবো বলো নিচের ঘরে তারপরে কত আছে একশো আটাশ একশো আটাশ কোন ঘরে হবে একশো বিশ থেকে একশো তিরিশের ঘরে আবার একশো একান্ন কোথায় হলো একশো একান্ন এই ঘরে তারপরে আছে একশো আটান্ন একশো আটান্ন কোথায় হবে দেখো একশো পঞ্চাশ থেকে একশো ষাটের মধ্যে তারপরে একশো বিয়াল্লিশ একশো বিয়াল্লিশ কোন হবে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশের ঘরে একশো তিয়াত্তর একশো তিয়াত্তর কোথায় হবে দেখো একশো সত্তর থেকে একশো আশির মধ্যে একশো তিয়াত্তর আছে তারপরে একশো সত্তর একশো সত্তর এখানেও আছে এখানে আছে আমরা বহির্ভক্ত নিয়ম অনুসারে এখানে কাউন্ট না করে কোথায় কাউন্ট করবো নিচে তারপরে আছে কত দেখো একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ কত একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশের ঘরে আছে তারপরে একশো পঞ্চান্ন কোথায় হবে একশো পঞ্চাশ থেকে একশো ষাটের ঘরে একশো বিশ কোথায় আছে দেখো এখানেও আছে এখানে আছে তাহলে কোথায় বসবে নিচের ঘরে তারপর আছে একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন এখানেও তাহলে একশো পঞ্চাশ থেকে একশো ষাটের মধ্যে তারপরে দেখো একশো নয় এটা প্রথম ঘরে বসবে তারপরে একশো সাতষট্টি কোন ঘরে বসবে একশো ষাট থেকে এই ঘরে তারপরে দেখো একশো আশি একশো আশি এখানেও আছে এখানেও আছে তাহলে কোথায় বসবে একেবারে নিচে তারপর আস কত একশো পঞ্চাশ একশো পঞ্চাশ কোথায় বুঝবে এখানেও আছে এখানে আছে তাহলে কোথায় নিচে এখানে চারটা আছে চারটা থাকলে যদি পাঁচটা হয় তাহলে কি চিহ্ন হবে ক্রস চিহ্ন এইটা হলো চারটা যদি পাঁচটা বোঝায় তাহলে এই চিহ্ন দিলে ক্রস চিহ্ন দিলে পাঁচটা হয়ে যাবে তারপরে আমরা কত আসবো একশো ছত্রিশ একশো ছত্রিশ কোন গর আছে একশো তিরিশ থেকে একশো চল্লিশের মধ্যে তারপরে একশো পঁয়ত্রিশ ঠিক সেম ঘরেই আছে একশো তিরিশ থেকে চল্লিশের মধ্যে একশো একশো কোন ঘরে আছে প্রথম ঘরে আছে তারপরে একশো তিরিশ কোথায় আছে এখানে আছে এখানে আছে কোথায় বসবে নিচে তারপরে একশো পঁয়ষট্টি কোথায় আছে একশো পঁয়ষট্টি ষাট থেকে একশো সত্তরে ঘরে একশো সাতান্ন কোথায় হবে একশো পঞ্চাশ থেকে এই ঘরে ওকে তারপর আছে একশো বারো একশো বারো কোথায় আছে এখান থেকে এই ঘরে ওকে তারপরে আছে কত একশো আটত্রিশ একশো আটত্রিশ একশো তিরিশ থেকে একশো চল্লিশের মধ্যে একশো ছাপান্ন তাহলে কত হবে একশো পঞ্চাশ থেকে একশো ষাটের মধ্যে একশো ছিয়াত্তর কোন ঘরে আছে একশো সত্তর থেকে একশো আশির মধ্যে তারপরে দেখো একশো আটত্রিশ কোথায় আছে একশো তিরিশ থেকে একশো চল্লিশের মধ্যে যেহেতু এটা চারটার পরে একটা ক্রস দিলে কী হয়ে যাবে পাঁচটা হয়ে যাবে তারপরে আসে দেখো একশো চল্লিশ একশো চল্লিশ কোন ঘরে আছে এ ঘরে আছে নিচের ঘরে তাহলে এখানেও একশো তিপ্পান্ন তাহলে একশো তিপ্পান্ন কোথায় আছে দেখো একশো পঞ্চাশ থেকে একশো ষাটের মধ্যে ঠিক আছে একশো পঞ্চাশ থেকে একশো ষাটের মধ্যে একশো চৌষট্টি কার মধ্যে আছে একশো ষাট থেকে সত্তরের মধ্যে তারপরে একশো সাতষট্টি কার মধ্যে আছে একশো ষাট থেকে সত্তরের মধ্যে তারপরে আছে কত একশো পঞ্চাশ একশো পঞ্চাশ কোথায় আছে এ ঘরেও আছে এ ঘরে আছে তাহলে কোন ঘরে বসবে এই ঘরে তারপরে আছে দেখো একশো একচল্লিশ কোথায় আছে এই একশো চল্লিশ থেকে পঞ্চাশের ঘরে আছে তারপরে আছে কত একশো বাষট্টি তাহলে একশো বাষট্টি এই ঘরে আছে এখানে আমি একটা ক্রস দিলাম তার মানে চারটার পরে পাঁচটা হয়ে গেছে একশো বিয়াল্লিশ তাহলে কোন ঘরে আছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশের ঘরে তারপরে দেখো একশো উনচল্লিশ একশো উনচল্লিশ কোন ঘরে আছে একশো তিরিশ থেকে একশো চল্লিশের মধ্যে তাহলে একশো আটাত্তর কোন ঘরে আছে একশো সত্তর থেকে একশো আশির মধ্যে এটা ক্রস দিলাম পাঁচটা হয়ে গেল এরপরে আছে দেখো একশো পঞ্চাশ একশো পঞ্চাশ কোন ঘরে আছে এখানেও আছে এখানেও আছে তাহলে কোথায় হবে এখানে একটা ক্রস দিলাম কারণ পা চারটার পরে পাঁচটা হয়ে গেল এরপর আছে একশো ষাট একশো ষাট কোন ঘরে হবে এই ঘরে হবে ওকে তারপরে দেখো একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ কোথায় হলো একশো তিরিশ থেকে একশো চল্লিশের মধ্যে তারপরে দেখো একশো পঁচাত্তর কোন ঘরে হলো একশো সত্তর থেকে একশো আশি ঠিক আছে একশো চৌত্রিশ কোথায় হলো দেখো একশো তিরিশ থেকে একশো চল্লিশের মধ্যে ওকে একশো পঁচিশ কোথায় হলো একশো বিশ থেকে একশো তিরিশ এর মধ্যে কি আছে একশো পঁচিশ আছে তারপরে একশো বাইশ যেটা এই ঘরে একশো একশো বিশ থেকে তিরিশের মধ্যে এটাও ক্রস দিলাম পাঁচটা হলো তাহলে একশো ছেচল্লিশ কত হলো একশো ছেচল্লিশ হলো একশো চল্লিশ থেকে এই ঘরের মধ্যে তাহলে এইটা গেল ওকে তারপরে আছে কত একশো একচল্লিশ একশো একচল্লিশ কোন ঘরে হবে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশের মধ্যে তাহলে আমরা যে কাজটা এখন পাব একটু মনোযোগ দাও যে প্রথম গণসংখ্যাটা কত পেলাম এখানে দুই তারপরে কত পেলাম দুই এখানে কত পেলাম পাঁচ তারপরে এখানে কত পাঁচ ছয় সাত আট তারপরে এখানে কত পেলাম পাঁচ ছয় সাত আট নয় ওকে এখানে কত পেলাম এগারো এখানে কত পাইলাম বলো পাঁচ এখানে কত পাইলাম ছয় আর এখানে পাইলাম কত হচ্ছে এক আমরা এখন কাউন্ট করে দেখব যে কী হয় দুই আর দুয়ে চার চার আর পাশে কত বলো এগারো এগারো আর আটে এগারো আর আটে কত হচ্ছে উনিশ উনিশ কুড়ি কুড়ি করে হচ্ছে আটাশ আটাশ আর আটাশ তাহলে আবার দেখো দুই আর দুয়ে চার চার আর পাশে কত নয় দেখো নয় নয় চার পাঁচে নয় নয় আর আটে কত হল আট দোকানে ষোলো সতেরো সতেরো আর নয় আট দোকানে ষোলো ষোলো ছয় ছাব্বিশ ছাব্বিশ আর এগারো কত হলো সাত সাঁত্রিশ সাঁত্রিশ আর পাঁচ কত হলো সাত পাঁচ বারো বারো কত হলো বিয়াল্লিশ বিয়াল্লিশ আর ছয়ে কত হলো উনচল্লিশ আর কত হলো উনপঞ্চাশ আটত্রিশ তাহলে এখানে হলো কত উনপঞ্চাশ যাই হোক আমরা এইখানে কোনো একটা সংখ্যা ভুল দিয়ে দিচ্ছি তাই আমরা আবার নতুন করে রিপিট করবো দেখো আমরা মনে করো এই অঙ্কটা আমাদের মনোযোগের কারণে ভুল হয়েছে বা তোমারও পরীক্ষার হলে ভুল হয়ে গেল তখন আমি কী করব দেখা যাচ্ছে আমাদের ওই আগের উদাহরণ দিলাম ফোর্টি হয়ে যায় তখন আমরা কি করব। এটা পুরাটা কাটবা না তখন তোমাদের যে পরীক্ষার হলে যে কাজটা করবা এই টালি চিহ্নর ঘরটা একটু বড় করবা আমি যে কাজটা আবার করছি মনে করো আমার আমার ভুল হয়ে গেছে বা তোমার ভুল হয়ে গেছে তখন আমি কি করব তখন যে কাজটা করব। দেখো আবার আমি এইটা এই পুরাটা না লিখে তোমরা যে কাজটা করবা এই টালি চিহ্নের অংশটা আবার বলে বড় করে ঘর করবা তাহলে আমরা আবার নতুন করে শুরু করি এখন আমরা গোল চিহ্ন দেবো প্রথমটা কত বলো একশো পনেরো তাহলে একশো পনেরো কোন ঘরে আছে দেখো একশো দশ থেকে একশো এই আমি নতুন টালি দিলাম আচ্ছা তারপরে আছে কত বলো একশো বাহাত্তর তাহলে একশো বাহাত্তর কোন ঘরে আছে একশো থেকে এই ঘরে ওকে তারপরে আছে কত একশো আটাশ তাহলে একশো আঠাশ কোন ঘরে আছে একশো বিশ থেকে তিরিশের ঘরে এরপর আসে কত দেখো একশো আটচল্লিশ তাহলে একশো আটচল্লিশ কোন ঘরে আছে এই ঘরে আছে তারপরে দেখো একশো চল্লিশ কোথায় আছে একশো চল্লিশ আছে এখানেও আছে এখানেও আছে তাহলে কোন ঘরে হবে এই ঘরে হবে এবার দেখো একশো আটাশ কোথায় আছে দেখো একশো বিশ থেকে তিরিশের ঘরে আবার দেখো একশো একান্ন তাহলে কোথায় আছে একশো পঞ্চাশ থেকে এই ঘরে ওকে তারপরে আছে দেখো একশো আটান্ন একশো আটান্ন কোন ঘরে আছে একশো পঞ্চাশ থেকে একশো ষাট একশো বিয়াল্লিশ কোথায় আছে দেখো একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশের মধ্যে তারপরে একশো তিয়াত্তর কোথায় আছে একশো সয়ত্তর থেকে এই ঘরে ওকে তারপরে আছে কত দেখো একশো সত্তর একশো সত্তর কোথায় এই ঘরে তারপরে কত আছে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ কোথায় আছে একশো চল্লিশ থেকে পঞ্চাশের ঘরে একশো পঞ্চান্ন তাহলে একশো পঞ্চান্ন কোথায় হবে একশো পঞ্চাশ থেকে ষাটের ঘরে তারপরে আছে কত একশো বিশ একশো বিশ কোথায় হবে নিচেও আছে উপরে আছে উপরের ঘরে হবে তারপরে আছে কত একশো পঞ্চান্ন তাহলে একশো পঞ্চান্ন কোথায় একশো পঞ্চাশ থেকে একশো ষাট এরপর আছে দেখো একশো নয় প্রথম ঘরেই হবে তারপরে আছে দেখো একশো সাতষট্টি সাতষট্টি কোন ঘরে আছে ষাট থেকে সত্তর ঘরে একশো সাতষট্টি তারপর আছে কত একশো আশি তাহলে একশো আশি কোন ঘরে নিচের ঘরে হবে দেখো তারপরে আছে কি দেখো একশো পঞ্চাশ তাহলে একশো পঞ্চাশ কোন ঘরে হবে এ ঘরেও একশো পঞ্চাশ আছে ঘরে আছে তাহলে কোথায় হবে নিচের ঘরে তাহলে ষাটটার পরে আমি একটা ক্রস চিহ্ন দিলাম তারপরে আছে দেখো একশো ছত্রিশ একশো ছত্রিশ কোথায় হবে একশো তিরিশ থেকে চল্লিশের ঘরে এই তারপরে আছে কত একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ কোথায় হবে এই ঘরে ওকে তারপরে আছে কত একশো তাহলে একশো কোন ঘরে হবে নিচে একেবারে উপরে ঠিক আছে তারপরে আছে কত একশো তিরিশ একশো তিরিশ কোথায় হবে এখানে আছে এখানে আছে তাহলে কোথায় হবে এখানে হবে তারপরে আছে দেখো একশো পঁয়ষট্টি তাহলে একশো পঁয়ষট্টি কোথায় আছে একশো ষাট থেকে সত্তরে ঘরে তারপরে আছে কত দেখো একশো সাতান্ন একশো সাতান্ন কোথায় আছে একশো পঞ্চাশ থেকে ষাটের মধ্যে তারপরে আছে দেখো একশো বারো একশো বারো কোথায় হবে দ্বিতীয় ঘরে ওকে তারপরে আছে কি দেখো একশো পার পরে একশো আটত্রিশ তাহলে একশো আটত্রিশ কোন হবে একশো তিরিশ থেকে চল্লিশের মধ্যে তারপরে আছে কত একশো ছাপান্ন একশো ছাপান্ন কোথায় পঞ্চাশ থেকে ষাটের মধ্যে তারপরে দেখো একশো ছিয়াত্তর একশো ছিয়াত্তর একশো সত্তর থেকে আশির মধ্যে তারপরে আছে কত একশো আটত্রিশ তাহলে একশো আটত্রিশ দেখো একশো তিরিশ থেকে একশো চল্লিশের মধ্যে তাহলে এখানে আমি পাঁচ একটা ক্রস দিলাম পাঁচটা হলে গেল এরপর আছে একশো চল্লিশ একশো চল্লিশ কোথায় আছে এই ঘরে হবে দেখো এটাও আমি একটা ক্রস দিলাম পাঁচটার পরে তারপরে আছে একশো চুয়াল্লিশ তাহলে কোন ঘরে ওই সেম ঘরেই হবে ঠিক আছে তারপরে আছে একশো তিপ্পান্ন একশো তিপ্পান্ন কোন ঘর হবে একশো পঞ্চাশ থেকে একশো ষাটের মধ্যে আরেকটা দিন দিলাম তারপরে কত একশো তিপ্পান্নর পরে একশো চৌষট্টি একশো চৌষট্টি একশো চৌত্তরের ঘরে এইখানে দেখো তারপরে দেখো একশো সাতষট্টি সাতষট্টি কোন ঘর হবে ষাট থেকে সত্তরের ঘরের মধ্যে একশো সাতষট্টি তারপরে দেখো একশো পঞ্চাশ একশো পঞ্চাশ কোন ঘরে হবে এই ঘরে হবে ঠিক আছে তারপরে এখানেও একটা চিহ্ন দিলাম তারপরে আছে একশো একচল্লিশ একশো একচল্লিশ কোথায় হবে একশো চল্লিশ থেকে পঞ্চাশের এই ঘরে ওকে তারপরে আছে কত একশো বাষট্টি তাহলে একশো বাষট্টি কোন গড়াবে এই ঘরে হবে দেখো এইখানে আমি একটা ক্রস দিলাম পাঁচটা চিহ্ন তারপরে আছে দেখো একশো বিয়াল্লিশ তাহলে একশো বিয়াল্লিশ কোন গড়াবে একশো চল্লিশ থেকে পঞ্চাশের ঘরে একশো বিয়াল্লিশ ঠিক আছে একশো বিয়াল্লিশের পরে কত একশো উনচল্লিশ একশো উনচল্লিশ কোন গড়াবে এই ঘরে হবে ওকে আচ্ছা তাহলে এখন দেখো একশো আটাত্তর একশো আটাত্তর কুন ঘরোবে একশো সত্তর থেকে আশির ঘরে এই ঘরে হবে তাহলে এখানে একটা ক্রস চিহ্ন হলো তারপরে দেখো একশো পঞ্চাশ একশো পঞ্চাশ কোন ঘরে হবে এই ঘরে আছে তাহলে এখানে হলো আমি একশো পঞ্চাশ দিলাম এটাও পাঁচটা হয়ে গেল তারপরে কত আছে একশো ষাট একশো ষাট কোন ঘরে ঘরে আছে এ ঘরে আছে তাহলে এই ঘরে হবে তাই না তাহলে এখানে হলো একশো ষাট আচ্ছা তারপরে আছে কত একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন কোন ঘরে হবে একশো পঞ্চাশ থেকে ষাটের মধ্যে দেখো তাহলে এইটা হলো একটা ঠিক আছে তারপরে কত আছে একশো পঁচাত্তর একশো পঁচাত্তর কোন ঘরে আছে একশো সত্তর থেকে একশো আশির মধ্যে এলো একশো পঁচাত্তর আছে তার হলো একশো চৌত্রিশ একশো চৌত্রিশ কোন ঘরে আসে একশো তিরিশ থেকে চল্লিশের ঘরে ওকে তারপর আছে একশো পঁচিশ একশো পঁচিশ কোথায় আছে একশো বিশ থেকে তিরিশের মধ্যে ওকে তারপর আছে কত একশো বাইশ তাহলে একশো বাইশ কোন ঘরে হবে একশো বিশ থেকে তিরিশের মধ্যে এখানে ক্রস চিহ্ন দিলাম তারপরে কত আছে একশো ছেচল্লিশ একশো ছেচল্লিশ একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশের ঘরে তাহলে এটা হলো এই তারপরে আছে কত একশো একচল্লিশ তাহলে একশো একচল্লিশ কোন ঘরে হবে এই ঘরেই হবে তাহলে এইখানেও আমরা পাইলাম তাহলে এখন দেখো আমরা যে কাজটা একটু লক্ষ্য করবো লক্ষ্য রাখবো তাহলে এখানে প্রথম পয়েন্ট কত পেলাম দুইটা এখানেও কয়টা বলো দুইটা এখানে কত পেলাম পাঁচটা এখানে কত পেলাম পাঁচ ছয় সাতটা এখানে কত পেলাম পাঁচ আর পাশে কত দশ এখানে কত পেলাম এগারোটা এখানে কত পাইলাম ছয়টা এখানে কত পাইলাম ছয়টা আর এখানে কত পাইলাম একটা এগো আমরা যোগ করব যোগ করে দেখব যে মেলে কি না দুই আর দুয়ে কত চার চার আর পাশে নয় নয় আর নয় যোগ সাত কত হলো ষোলো ষোলোর সাথে দশ যোগ করো তাহলে কত হলো ছাব্বিশ ছাব্বিশ সাথে এগারো যোগ করবো তাহলে কত হলো সাত সাঁইত্রিশ তাহলে সাঁতিরিশের সাথে আমি ছয় যোগ করবো তাহলে কত ছয় দিক বারো তেরো আর হচ্ছে তেতাল্লিশ তেতাল্লিশ আর ছয় কত হলো ঊনপঞ্চাশ আর এক যোগ করলে কত হল পঞ্চাশ তাহলে আমার এখানে মেনে গেলো কত বলো পঞ্চাশ তাহলে একটু লক্ষ্য রাখো শিক্ষার্থীরা তোমরা দুইটা জিনিস মনে রাখবা মনে করো আমার এটা ভুল হয়ে গেলো ভুল হওয়ার পরে তোমরা এটা কাটবা না এখন আমি কেটে দেব। কারণ ভুল হলে পরে এই ঘরটা তুমি এমন একটা বড় করবা যাতে আমরা পরীক্ষার হলে আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে গেছে আমি টেকনিক্যালে হয়তো আমার ভুল হয়ে গেছে ভুল হয়ে একটু শেখানোর জন্য তোমাদের সুবিধা হলো তোমরা কি করবা এখন এটা কেটে দেবা এইটা একটু ছোট্ট করে ক্রেডিট দিয়ে দিয়ে এইটাকে টেকসেনা দিয়ে দিলাম তার মানে এটা আমরা রাইট করছি তাহলে মনে রাখবা যে চিহ্ন করার সময় যদি কোনো কারণে ভুল হয়ে যায় এই ঘরটা বড় করবা যদি এই এমনভাবে জায়গা রাখবা যাতে আর নতুন করে কোনো কিছু লিখতে না হয় তো যাই হোক এটা এই এই জিনিসটা একটু মাথায় রাখবা তোমরা যখন অঙ্ক করবা এই জিনিসটা খুব খেয়াল করবা সবাইকে ধন্যবাদ